থলির ভেতর হাত ঢেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছেন। বউ গটগট করে হেঁটে গেল, আওয়াজটা বেয়ারা, রোজকার আট পৌরে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো। বিলক্ষণ রাগ দেখিয়ে পরমুহূর্তে শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ছিল ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমরঝম, খনরখন, ক্যাঁচ, ঘ্যাঁস ঘিঁস, ক্যাঁচর কোঁচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁজ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগল। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনসের আকেল বলিহারি, কোত্থেকে এক অলুক্ষণে পায়ে খুরওয়ালা ধিঙ্গি মেয়ে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল, দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল, ভাসুরপ ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাত। কেন, অসুখ করে মরলে কি হয়, ঢুমিয়ার কাকে বলে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা বলুন। গলার শটটা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো নয়, বড্ড নেড়া, হঠাৎই দেমা গেল কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে, ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভূষণ্ডি কালো নয়, বালতি ঠনঠনিয়ে বউ যেন মাকালির মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়াল। শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগল। তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে রেখে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোর ওফোর হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন এমন বিগড়ে গেল, তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বউ আর ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাশ চকাশ শব্দ, মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের কল্যাণ, মা কান খাড়া করলেন, বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে, এরপর ঠাস করে একটা শব্দ হওয়া উচিত। বৌমা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো, আফ্রিকা, কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে।